इधर कार्यकर्ताओं ने जीटी रोड को जाम कर रखा और आगजनी करके विरोध प्रदर्शन किया, जिसके बाद तृणमूल कांग्रेस के तमाम समर्थकों की तरफ से भाजपा कार्यकर्ताओं पर बमबारी की गई। तो घटनास्थल पर पुलिस बड़ी संख्या में मौजूद रहती है, बावजूद इसके तृणमूल कांग्रेस के समर्थकों द्वारा बमबाजी की घटना को अंजाम दिया जाता है। एंटी सोशल दल के लिए जरा बेले बेड़िए जर ऊपर केस आज आर्म्स केस तर के लिए बीजेपी मालिक के असंतरण प्लान कर फल वाला देखे मरे जिडी कर सकाल बेला थाना रिपोर्ट करपे आबाद जमायत नहीं दुकान भांगचुर ওদের থেকে টাকা তোলা চাওয়া ইচ্ছা করছিল, যার প্রতিবাদে মানুষরা নেমেছে এবং আমরা পুলিশ প্রশাসনকে বলেছি অবিলম্বে এরকম গুন্ডাকে অ্যারেস্ট করতে হবে, বাংলা শান্ত বাংলাকে শান্ত বালিকে অশান্ত করতে হবে। কিছু নেতা আছে তারা এনটি সোশ্যালদেরকে নিয়ে যারা বেলে বেরিয়েছে যাদের উপর কেস আছে আর্মস কেস তাদেরকে নিয়ে বিজেপি বালিকে অশান্ত করার প্ল্যান করছে এবং এসে ফলওয়ালাদেরকে এসে মেরেছে, ওরা জিডি করেছে সকালবেলা এই থানাতে রিপোর্ট করেছে, তারপরে আবার জমায়েত নিয়ে এসে ওদেরকে দোকান ভাঙচুর ওদের থেকে টাকা তোলা চাওয়া ইচ্ছা করছিল, যার প্রতিবাদে মানুষরা নেমেছে এবং আমরা পুলিশ প্রশাসনকে বলেছি অবিলম্বে এরকম গুন্ডাকে অ্যারেস্ট করতে হবে, বাংলা শান্ত বাংলাকে শান্ত বালিকে অশান্ত করতে হবে। কিছু নেতা আছে তারা এনটি সোশ্যালদেরকে নিয়ে যারা বেলে বেরিয়েছে যাদের উপর কেস আছে আর্মস কেস তাদেরকে নিয়ে বিজেপি বালিকে অশান্ত করার প্ল্যান করছে এবং এসে ফলওয়ালাদেরকে এসে মেরেছে, ওরা জিডি করেছে সকালবেলা এই থানাতে রিপোর্ট করেছে, তারপরে আবার জমায়েত নিয়ে এসে ওদেরকে